মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে কমছেই না ব্যস্ততা কদিন আগেও দেশের প্রথম জাতীয় তথা অনূর্ধ্ব একুশ নারী হকি দলের হকিস্টিক আর বলের শব্দে মুখর থাকত এই নীল নীলটার্ফ আর এখন একই বয়স ক্যাটাগরির ছেলেদের জাতীয় ক্যাম্প চলছে পুরোদমে ওপেন ট্যালেন্ট হান্ট আর জাতীয় দলের তরুণদের মিশেলে শুরু হওয়া আশি সদস্যের ক্যাম্পে এখন আছে একচল্লিশ সদস্য এই খেলোয়াড়দের মাঝ থেকেই চূড়ান্ত হবে দু হাজার জুনে বসতে যাওয়া জুনিয়া এশিয়া কাপ হকির বাইশ সদস্যের দল খেলোয়াড়দের মাঝে প্রতিযোগী মনোভাব রাখতে ক্যাম্পে বেশি সদস্য রাখার সিদ্ধান্ত কোচের যেহেতু লম্বা সময় ক্যাম্প তো আমরা ম্যাক্সিমাম প্লেয়ার রাখলে হয়তো আমরা সবাইকে দেখতে পারবো যে কে কোন বল একটা আরেকটা বিষয় যে এখন যদি আমরা ক্যাম্পটা ক্লোজ করে ফেলি তাহলে হয়তো প্লেয়াররাও মনস্তাত্ত্বিকভাবে একটা হইতে পারে যে আমি তো টিমে কনফার্ম হয়ে গেলাম তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাবটা আসে না এই কারণে রাখা আর কি ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এই মাসে দশটি প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত সফরের কথা ছিল ছেলেদের তবে আপাতত সফরের তারিখ পুনর্নির্ধারণ করতে হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা যদি পজিটিভ রেসপন্স পাই তাহলে আমরা যাব সেটার জন্য ওয়েট করছি আর কি আমাদের ইচ্ছা যে ইন্ডিয়াতে পনেরো থেকে বিশটা ম্যাচ খেলা সামনের মাসের সাত তারিখে ওমান টিম আসছে এখানে যদি একটু দেরি হয় তাহলে হয়তো আমরা এটা একটু আর পিছিয়ে দেবো কারণ তারা ষোলো তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবে আমরা এখানে ছয়টা ম্যাচ খেলবো তারপরে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করবো সেই জন্য ইন্ডিয়া টুটা কিন্তু ক্যান্সেল বা পোস্টপন এ ধরনের না এটা হয়তো রিশিডিউল হতে পারে ক্যাম্পে নিয়মিতভাবে নিজেদের মাঝে অনুশীলন ম্যাচ হচ্ছে এখন পুলিশ সেনা ও নৌবাহিনীর দলের সাথেও খেলা শুরু করেছেন খেলোয়াড়রা তাতে উপকৃত হচ্ছেন বলেও জানান তারা আমরা নিজেদের মধ্যে খেলতেছি এটা তো প্রতিদিনই এখন নতুন টিম পাওয়া মানে নতুন কিছু শেখা আমরা যেগুলো শিখছি ওখানে দেখো হ্যাঁ ইমপ্লিমেন্টের সুবিধা হবে প্রস্তুতি ম্যাচগুলো অনেক ভালো দিবে যাতে আমরা আমাদের যে টিম অ্যাবিলিটিটা আছে আমরা দেখতে পারবো আমাদের সবার মধ্যে যে আন্ডার আন্ডার এটা আমাদের বিল্ড আপ হবে বড় আকারের দল নিয়ে লম্বা সময় ক্যাম্পে কাটবে জাতীয় দলের পাইপলাইন খরাও প্রত্যাশা সংশ্লিষ্টদের তবে আপাতত মূল লক্ষ্য আগামী জুনে দেশের মাটিতে বসতে যাওয়া টুর্নামেন্টে সাফল্য অর্জন জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা